অলকি টিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার ইতিপূর্বের ভিডিওটাতে বলছি আমি কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম, দ্যাটস ওয়াই একটু সব কিছুতে স্লো হয়ে গেছি। তো এখন থেকে আবারও কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটা আছে, এটা নিয়ে আমি সবসময় আপনাদের সাথে আলোচনা করতাম। তো যদিও একটা দিন লেট হয়ে গেল, আজকে শনিবার, তারপর আমি এই পত্রিকাটার পুরোপুরি বিস্তারিত আপনাদেরকে তুলে ধরলাম, আমার বিশ্বাস আপনাদের উপকার হবে। তো চলুন কথা লম্বা না করে আমরা সরাসরি এই পত্রিকাটি নিয়ে আলোচনা শুরু করে দিই। তো দেখতে পাচ্ছেন শুক্রবার, এটা হলো 16 অক্টোবর 2020, সাপ্তাহিক চাকরির ডাক, আজকে হলো 17 তারিখ। তো তারা এখানে পত্রিকার প্রথম যে একদম সর্বপ্রথম যে সার্কুলারটি দিয়েছে তা হলো স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা হলো 65 জন। এখানে দেখুন সিনিয়র ইনস্ট্রাক্টর আছে, সিনিয়র ইনস্ট্রাক্টর ডেভেলপমেন্টাল থেরাপির জন্য আছে, এরকম করে আপনার ইন টোটাল হবে হলো 65 জন। তো আপনারা এটা অবশ্যই একটু দেখবেন, যেহেতু একটা গভর্নমেন্ট জব, সো দ্যাট এটা ছাড়া কোনো প্রশ্ন মানে প্রশ্ন ওঠে না। এক কথা, আপনার যোগ্যতা থাকলে অবশ্যই আপনি এখানে আবেদনটা করে নেবেন। দেন এরপরে আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তো এখানে দেখুন হিসাবরক্ষক আছে একজন, এটাও ইন টোটাল কিন্তু পদ আছে 46টা। হিসাবরক্ষক আছে একজন, সহকারী শিক্ষক আছে 44 জন, আর অফিস সহায়ক আছে একজন। এটা কিন্তু দেখুন জাস্ট আপনার এসএসসি পাস, স্নাতক পাশে কিন্তু এখানে আবেদনটা করা যাবে, এটা গভর্নমেন্ট জব, সো দ্যাট বুঝতে পারছেন ব্যাপারটা। এরপর হলো চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদ আছে 17টা। তো বন্ধুরা আপনারা এটা একটু দেখে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে বেসিক বিষয়গুলো একটু বলে যাচ্ছি মাত্র। এরপর ফায়ার সার্ভিসে আমরা দেখতে পাচ্ছি গত দু সপ্তাহে মোটামুটি ওরা 2টার মতো নিয়োগ প্রকাশ করছে, এটা অবশ্যই একটা লোভনীয় চাকরি, কারণ ফায়ার সার্ভিস হলেও গভর্নমেন্টের ডিফেন্স সেক্টরের একটা, এবং এখানে সত্যি অনেক ফ্যাসিলিটি, এটা প্রচুর মানে চাপ কম কিন্তু ফ্যাসিলিটি বেশি। এখানে ড্রাইভার চাইছিল তারা 78 জন, এবং মাস্টার ড্রাইভার মেরিন ছিল একজন, ইন টোটাল 79 জনের মতো এখানে লোক নিবে। এটার উপরে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিয়েও ছিলাম আপনাদেরকে, তো আপনারা ওইটা চালিয়ে দেখে নিয়ে ওই অনুযায়ী আপনারা আবেদনটা করে নেবেন। এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনাদের এখান থেকেও করে নিতে পারেন। এরপর পানি সম্পদ ও গবেষণা ইনস্টিটিউট, এখানেও বেশ কিছু পদ আছে, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রশিক্ষণ কর্মকর্তা, হিসাব রক্ষক, এইভাবে কিন্তু বেশ কিছু পদে তারা এখানে নিয়োগ প্রকাশ করছে। এরপরে হলো আরেকটি গভর্নমেন্ট জব, তথা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পদ আছে 14টা। এখানে বৈজ্ঞানিক কর্মকর্তা আছে 7 জন, সহকারী পরিচালক আছে 4 জন, টেকনিশিয়ান কম্পিউটার আছে 1 জন, সহকারী হিসাব আছে 1 জন, সহকারী লাইব্রেরি আছে 1 জন। এইভাবে ইন টোটাল 14 জন লোকে তারা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নিয়োগ করবে। এরপর আছে ওরি ব্যাংক বাংলাদেশ, এখানে যে ব্যাংক জব, আর এটা তো আসলে নতুন করে বলার কিছু নাই, এটা একবার হইলেই হয়েছে। দেন এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদ আছে 26 জন। তো বন্ধুরা এই 26 জনের পদে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা একটু পড়ার জন্য, স্পেশালি আমি যেটি সবচেয়ে বেশি পরিমাণে এখানে মানে রিকমেন্ডেড করি আপনাদের জন্য, তাহলে কম্পিউটার অপারেটর কিংবা কম্পিউটার সহকারী কম্পিউটার টাইপিস্ট, এই ধরনের যে পদগুলো থাকে এটা প্রত্যেকটা চাকরির সার্কুলারিতে কিন্তু এই অফারগুলো দেওয়া থাকে, এই পদগুলো দেওয়া থাকে। তো আপনারা সবসময় এইটা একটু দেখবেন, এটা কমন একটা পদ, প্রত্যেকটাতে আপনারা এটা পাবেন। আমি কী কী যোগ্যতা থাকলে একটা মানুষ এই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কিংবা কম্পিউটার অপারেটর পদে আপনি আবেদন করতে পারবেন সেইটার উপরে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওটা একটু দেখে নিতে পারেন, আমি আমার ডিসক্রিপশনে এই লিঙ্কটাও দিয়ে দিব। এরপরে ফরিদপুর জেলা প্রশাসক স্কুল অ্যান্ড কলেজে মোট 10 জন পদের সংখ্যায় একটা নিয়োগ প্রকাশ করা আছে। এরপর হলো বসুন্ধরা গ্রুপের চাকরি, বসুন্ধরা গ্রুপ, আকেশ গ্রুপ, এই যে বাংলাদেশে মানে উল্লেখযোগ্য যে সমস্ত প্রাইভেট ফার্মগুলো আছে তার মধ্যে বসুন্ধরা হলো একটা অন্যতমর মধ্যে একটা। তো এইখানে তারা দেখুন এসএসসি, এইচএসসি, অষ্টম শ্রেণী এই ধরনের পাশে কিন্তু অসংখ্য লোক নিয়ে থাকে বিভিন্ন সেক্টরে, অর্থাৎ সেক্টরগুলো বেশ কিছু আছে, সো দ্যাট আপনারা এটা যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে ভুলবেন না, আপনার একটু দেখে নেবেন। দেন বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনা, পদ আছে 11টা, আপনারা এটা অবশ্যই একটু দেখবেন। দেন সিটি গ্রুপে চাকরি, সিটি গ্রুপ মানে যে তীর কোম্পানি মনে হয় এটা, আপনারা অবশ্যই এটাও একটু দেখবেন। এখানে ডিজি স্কেল অপারেটর আছে 4 জন, আর ডেলিভারি ম্যান আছে 6 জন, এটা মাত্র এসএসসি এবং এইচএসসি পাশে কিন্তু আবেদনটা করা যাচ্ছে। দেন এস আলম গ্রুপে চাকরি, এখানে যেটা দেখতে পাচ্ছি
এ সালামু গ্রুপের বেশ কিছু এখানে দেখুন ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরি তারা লোক নিয়ে করবে। এরপর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজে 5 জন নিবে সিনিয়র সেলস এক্সিকিউটিভ হিসেবে। দেন বন্ধুরা এখানে বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পদ আছে 14টা, এখানেও আপনার সেলস রিপ্রেজেন্টেটিভের 20 জন লোক নিয়ে করবে। এই সব স্নাতক পাশে আবেদন করা যাবে। এরপর মাইওয়ানে চাকরি এখানে করে মাইওয়ান কোম্পানিতে সেলস অফিসার সিনিয়র সেলস অফিসার এই সব পাশে আবেদন করা যাবে। এরপর সোনালী ব্যাংকে চাকরি, সোনালী ব্যাংকে চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার, এখানে কিন্তু তারা নতুন একটি নিয়োগ প্রকাশ করছে সোনালী ব্যাংক লিমিটেড, আপনার চাইলে এটাতেও আবেদন করতে পারেন। এরপরে আছে আবুল খায়ের গ্রুপে কিন্তু চাকরি, আবুল খায়ের গ্রুপ আমি বলছি যে বাংলাদেশে বড় বড় যে কয়েকটা গ্রুপ কোম্পানি আছে তার মধ্যে আবুল খায়ের একজন, আপনার এখানে আপনার যোগ্যতা থাকলে অবশ্যই একটা আবেদন করবেন। দেন আছে নাসা গ্রুপে চাকরি, তো নাসা গ্রুপে এখানে ড্রাইভার, অফিস পিয়ন এবং ক্লিনার পদে যারা লোক নিয়ে করবে, এখানে অষ্টম শ্রেণী এইচএসসি এবং এসএসসি পাশে কিন্তু আবেদনটা করতে পারবেন। এরপর আছে বেঙ্গল গ্রুপে চাকরি পদ আছে 14 জন, সেলস রিপ্রেজেন্টেটিভ এসব 20 জন আছে, এইচএসসি স্নাতক পাশে আবেদন করা যাবে। দেন একদম কর্নারে যদি দিচ্ছে তাহলে ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, এখানে প্রভাষক আছে 1 জন, প্রভাষক রসায়ন আছে 1 জন, সহকারী শিক্ষক ইংরেজিতে আছে 1 জন, সহকারী শিক্ষক ধর্ম আছে 2 জন। তো যারা আসলে স্কুল ও কলেজ বুঝতে পারছেন, যারা মাস্টারে চাকরি করতে আগ্রহী তারা কিন্তু এখানে এই সার্কুলারটা দেখে নিতে পারেন। এটা গেল 2 নম্বর। বন্ধুরা 2 নম্বরে তো সাধারণত 1 এবং 2 নম্বরে যে সমস্ত চাকরির অফারগুলো দেওয়া থাকে সেগুলোরই বাকি অংশগুলো কিন্তু এখানে দেওয়া থাকে। তারপরে কিছু কিছু আছে যেমন তারা ছোট ছোট করে এখানে নিয়োগ প্রকাশ করে থাকে, আপনারা এটাও একটু দেখে নেবেন। জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি আছে, এরকম বেশ কিছু আছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে একটা চাকরি নিয়োগের বাকি অংশটা দিছে, এভাবে বন্ধুরা একটু দেখে নেবেন। এটা 3 নম্বর পেজটা কিন্তু সেম কেস, এখানে ওই প্রথম এবং লাস্টের পেজের যে অংশগুলো বাকি থাকে সেগুলো এখানে সাধারণত দেওয়া থাকে, তাই আমি এটা নিয়ে আর পড়লাম না, সরাসরি চলে আসি একদম লাস্টেরটাতে। তো বন্ধুরা লাস্টেরটার প্রথমে যেটি বলছে তাহলে বাসাইল পৌরসভা কার্যালয় টাঙ্গাইল, এখানে কিন্তু বেশ কিছু লোক নিয়োগ তারা নিয়োগ করবে, এটা আপনারা অবশ্যই একটু দেখবেন। এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক নিয়োগ করবে। দেন উপজেলা পরিবার পরিকল্পনা চট্টগ্রাম পদ আছে 29 জন, এটা একটু দেখে নেবেন। পুলিশ সুপারের কার্যালয় নাটোর, এটা খুবই একটা লোভনীয় চাকরি, কারণ দেখুন এখানে একটা বিষয় তা হলো শার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, অবশ্য সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, আসলে কাজ কিন্তু অনেকটা একই ক্যাটাগরির। তো এই যে কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক, এদের জন্য যে জিনিসগুলো দরকার, যে যোগ্যতাগুলো দরকার, তার উপর আমি একটা ভিডিও দিচ্ছি, সবসময় বলে থাকি আপনারা এই পদটির প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবেন, কারণ এটা যে কোনো সার্কুলারে দেখবেন এই ধরনের পদ দিবেই, এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন। দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নেত্রকোনা, এখানে একটা দেয়া আছে মোটামুটি খারাপ না, এখানে 3টা ক্যাটাগরি আছে, 3টা ক্যাটাগরিতে 3 জন লোক নিয়োগ করবে। এরপরে আছে জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ, এটা আপনারা একটু দেখে নেবেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক গণিত বিভাগ 4 জন আছে, দেন সহকারী অধ্যাপক আছে 5 জন। বন্ধুরা এই সার্কুলারটি একটু দেখে নিতে পারেন, গভর্নমেন্ট জব। দেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, এটা উপাধ্যক্ষ মেডিকেল কলেজ, পরিচালক মেডিকেল কলেজ হাসপাতাল। বন্ধুরা এইটা যেটা হাসপাতাল জব, সোদের যারা মেডিকেল সেক্টরে লেখাপড়া করছেন তারা এখানে একটু দেখে নেবেন। দেন জেলা পরিষদের কার্যালয় সুনামগঞ্জ, এখানে অবশ্যই এটাও একটু দেখবেন আপনার গভর্নমেন্ট জব। দেন আরবি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, এখানে প্যানেল আইনজীবী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা পরিচালনার জন্য লোক নিয়োগ করবে তারা, এটা একটু দেখে নিয়েন। দেন মিলেনিয়াম স্পেশালাইজড হসপিটাল, তো হসপিটালের চাকরি তো বুঝতে পারছেন এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে, আপনার একটু দেখে নেবেন। ফরিদপুর জেলা প্রশাসক স্কুল ও অ্যান্ড কলেজ, এটা অবশ্যই একটু আপনারা দেখবেন। দেন আছে এখানে উপজেলা নির্বাহী অফিসার চট্টগ্রাম পদ আছে 11 জন, এটাও একটু দেখবেন। দেন এখানে দ্য মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ, এখানে আছে আপনার সহকারী শিক্ষক 1 জন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সহকারী শিক্ষক 1 জন, জুনিয়র শিক্ষক মহিলা আছে 2 জন। দেন মেঘনা গ্রুপে চাকরি আমি কিন্তু এটা মনে হয় অলরেডি দিয়েছিলাম আপনাদের সুবিধার্থে, তারপরে এখানে দেওয়া আছে আপনাদেরকে দেখে নিতে পারেন। দেন আছে এস আলাম গ্রুপে চাকরি,
এখানে পুরোপুরি বিস্তারিত দেওয়া আছে, আপনারা এটাও একটু দেখবেন। দেন মৌলভী বাজারে বিএনএস বিচক্ষু হাসপাতাল, এখানে যারা ডিপ্লোমা পাশ করে, যারা সরকার অনুমোদিত নার্সিং, মানে নার্সিংয়ে যারা লেখাপড়া করছেন ডিপ্লোমা কমপ্লিট করে, তাদের উপরে এটা দেখতে পারেন। তো বন্ধুরা, আমার মনে হয় কথা অলরেডি অনেকটা হয়ে গেছে, আমি আর কথা বেশি লম্বা করলাম না, বাকি বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। তো আজকে আমরা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।